ওয়েলকাম টু বি স্মার্ট ক্লাসরুম। রবীন্দ্র পরবর্তী যুগের বিশিষ্ট কবি প্রেমেন্দ্র মিত্রের বিখ্যাত গল্প নিরুদ্দেশ নামক ছোট গল্পের মোট 35টি MCQ ধর্মী প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে এবং আরও এই ধরনের MCQ ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। তবে চলো আমরা দেখে নিই আমাদের আজকের আলোচ্য প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ ছোট গল্প। প্রথমে সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ ছোট গল্পের মূল প্রেক্ষাপট আমরা জেনে নিই, বা গল্পের সংক্ষিপ্ত রূপ আমরা জানার চেষ্টা করি। জানা গেছে প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্পটি 1947 খ্রিস্টাব্দে বা তার আগে লেখা হয়েছে। 1947 খ্রিস্টাব্দে 8টি ছোট গল্প নিয়ে সামনে চড়াই গল্প সংকলনটি প্রকাশিত হয়। আমাদের পাঠ্য নিরুদ্দেশ গল্পটি সামনে চড়াই গল্প সংকলনের 6 সংখ্যক গল্প। পরে এটি ওরিয়েন্ট লংম্যানের প্রথম খণ্ড 1989 সালে এই সংকলন গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়। এই গল্পের প্রথম খণ্ডে আমরা দেখতে পাই শীতের বর্ষার দুপুরে গল্পকথক অর্থাৎ লেখক এক কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপন দেখে তার বন্ধু সোমেশের সঙ্গে নিরুদ্দেশের প্রকৃত কারণ এবং তার পরিণতি নিয়ে আলোচনা করেন। লেখকের মতে নিরুদ্দেশ আসলে অভিমান থেকেই ঘটে থাকে এবং কিছুদিন এই অভিমান থাকার পর কিছুদিন পর এই অভিমান মিটলেই আবার সে ঘরে ফিরে আসে। কিন্তু লেখকের বন্ধু সোমেশ গল্পকথক অর্থাৎ লেখকের এই মতটাকে মান্যতা দিতে পারেনি এবং ফিরে আসার ট্র্যাজেডি সেটা যে ভয়ঙ্কর হতে পারে সেটা সে বলেন। সেই হিসাবে সে বলে কোনো এক শোভন নামক এক ছেলের কাহিনী। দুবছর পরে শোভন বাড়িতে ফিরলেও কেউ তাকে চিনতে পারে না এবং তার বাবাও তাকে অস্বীকার করে। ফিরে এসেও তার কোনো লাভ হয় না বাড়িতে। উপরন্তু শোভনের কাছে ব্যাপারটা আরও মর্মান্তিক হয়ে ওঠে যখন তার মায়ের কাছে শোভনের ভূমিকায় অভিনয় করতে হয়। কারণ তাকে তার বাড়িতে কেউ চিনতে না পারায় নায়েব মশাই কিছু টাকার বিনিময়ে তাকে, তার মা যেহেতু মৃত্যুশয্যায় শায়িত সে কারণে ছেলে সেজে তাকে থাকতে বলে, আর সেই কারণে তার জীবনে প্রধান ট্র্যাজেডি হয়ে ওঠে। আরেকটি অদ্ভুত ঘটনা, যেহেতু গল্পকথক সোমেশের কানের কাছে একটি জরুল রয়েছে, একথায় সোমেশ জানায় সে কারণে তার গল্প বানানো আরও সহজ হয়েছে। সব কিছু মিলিয়ে এই নিরুদ্দেশ গল্পটি আরও বেশি ক্লাইম্যাক্স ধর্মী হয়ে উঠেছে। এখন আমরা নিরুদ্দেশ গল্প থেকে মোট গুরুত্বপূর্ণ 35টি MCQ ধর্ম প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম 1 নম্বর প্রশ্ন রয়েছে, আর কিছুই বোধ হয় নাই। গল্পকথকের আর কিছু বোধ হয়নি কেন? উত্তর হবে, শীতের দিনে বাদলার মতন পরিস্থিতিতে গল্পকথকের আর কিছুই বোধ হয়নি। 2 নম্বর প্রশ্ন, কেমন মৃতের মতন অসার হইয়া আছে। কে অসার হয়ে পড়ে আছে? মেঘাচ্ছন্ন আকাশ আর ম্লান পৃথিবী যেন মৃতের মতো অসার হয়ে আছে। 3 নম্বর কোশ্চেন, একটা আশ্চর্য ব্যাপার দেখেছ? কোন ব্যাপারটি এখানে আশ্চর্য ছিল, বা লেখক কোন ব্যাপারটিকে আশ্চর্য বলেছে? গল্পকথক অর্থাৎ লেখক সোমেশকে জানিয়েছে আজকের কাগজে একসঙ্গে 7-8টা নিরুদ্দেশের বিজ্ঞাপন দেখা গেছে, এটি ছিল আশ্চর্য ব্যাপার। 4 নম্বর কোশ্চেন, খোলামকুচি শব্দটি গল্পে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? খোলামকুচি শব্দটির আক্ষরিক অর্থ এলোমেলো, খরচ করা, অর্থাৎ যে ছেলে পিতার কষ্টার্জিত অর্থকে তুচ্ছ জ্ঞানে নয়ছয় করে সেটাকে খোলামকুচি বলা হয়। 5 নম্বর কোশ্চেন, পরের দিন ভয়ানক কাণ্ড কোন বিষয় ছিল? ছেলের নিরুদ্দেশ হওয়ার খবরে মা গোটা দিন না খেয়েছিল, সেটাই ছিল ভয়ানক কাণ্ড। 6 নম্বর কোশ্চেন,
এই অশান্তির চেয়ে বনবাস ভালো, কে কথাটি বলেছিল? কথাটি ছেলেটির বাবা জানিয়েছে। 7 নম্বর, নিরুদ্দেশ গল্পে উল্লেখিত খবরের কাগজে বিজ্ঞাপনগুলির বিষয় ছিল কিসের? সে বিজ্ঞাপনগুলি ছিল প্রধানত নিরুদ্দেশের বিজ্ঞাপন। 8 নম্বর, অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা কী হয় জানো তো? অধিকাংশ ক্ষেত্রে এখানে কোন ব্যাপার হওয়ার কথা বলা হয়েছে? ছেলে থিয়েটার দেখে রাত করে বাড়ি ফেরা নিয়ে মা বাবার সঙ্গে অশান্তি হয়, এটি হয় অধিকাংশ ক্ষেত্রেই এরকম ব্যাপার। 9 নম্বর কোশ্চেন, এই মৌখিক আস্পালনেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারত। এখানে প্রশ্ন, মৌখিক আস্পালনের ব্যাপারটা শেষ হতো না কেন? উত্তর হিসেবে বলা হয়েছে গল্পে, সেই সময় গুণধর পুত্র প্রবেশ করায় পিতা তার ঝোঁক কাটিয়ে উঠতে পারে না বলেই মৌখিক আস্পালনের ব্যাপারটা শেষ হয়নি। 10 নম্বর কোশ্চেন, আমরা কি এতদিন রামযাত্রা পার করেছি, কে বলেছিল? খবরের কাগজের লোক। 11 নম্বর প্রশ্ন, ছেলেটি চলে যাওয়ার আগে বই নিতে বাড়িতে এলে মা তাকে কী বলে ডেকেছিল? মা তাকে পীর বলে ডেকেছিল। 12 নম্বর কোশ্চেন, এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে, বক্তার মতে কোন বিষয়টি ছিল ট্র্যাজেডি? নিরুদ্দেশ হওয়া ব্যক্তি ফিরে আসে, তখন তাকে কেউই আর বাড়ির লোক চিনতে পারে না, এটি ছিল বড় ট্র্যাজেডি। 13 নম্বর কোশ্চেন, মনে হইতেছে আমরা যেন সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি, একথা মনে হওয়ার কারণ কি? কারণ হিসেবে বলা হয়েছে বাইরের প্রবল বৃষ্টিতে সব কিছু ঝাপসা এবং অবাস্তব দেখানো হয়েছে। 14 নম্বর কোশ্চেন, আজ 1 বর্ষ তার কোনো সন্ধান নেই, বক্তাকে, বক্তা হচ্ছে চরিত্রে শোভন। 15 নম্বর, সাধারণত এটি বিজ্ঞপ্তি মাত্র, বিজ্ঞপ্তির বিষয়। 1 বছর ধরে নিরুদ্দেশ বিশেষ চেহারা ছেলের খোঁজ দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে, সেটি ছিল বিজ্ঞপ্তির বিষয়। 16 নম্বর প্রশ্ন, শোভনের বয়স কত ছিল? 16 থেকে 17 বছর। 17 নম্বর, 2 বছরে সে পরিবর্তিত হয়েছে, এই পরিবর্তনের ছাপ শোভনের মধ্যে কীভাবে এসেছে? চেহারা এবং আকৃতির দিক থেকে শোভনের পরিবর্তন এসেছিল। 18 নম্বর, কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে, কোন কথা? ছেলে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ায় সারা রাত তিনি ঘুমোতে পারেনি, সে কথা কী করে প্রকাশ করবে? এখানে কে সারা রাত ঘুমোতে পারেনি? ছেলেটির মা সারা রাত ঘুমোতে পারেনি। 19 নম্বর প্রশ্ন, এত বড় আস্পর্ধা, বক্তা কী কারণে আস্পর্ধা শব্দটি ব্যবহার করেছে? আমরা জানি এই কথাটি বলেছে ছেলেটির মা। এখানে বলেছে একটু বকা দিতেই বাড়ি ছেড়ে ছেলেটি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটিকেই তার মা আস্পর্ধা বলেছে। 20 নম্বর প্রশ্ন, কত বছর পর শোভন আবার তার দেশ অর্থাৎ বাড়িতে ফিরে এসেছে? প্রায় 2 বছর পর শোভন তার বাড়িতে ফিরে আসে। 21 নম্বর কোশ্চেন, শোভন বাড়িতে এলে তাকে প্রথম বাধা দিয়েছিল কে? দারোয়ান, তার বাবা, না নায়েব মশাই? সঠিক উত্তর হবে নায়েব মশাই। 22 নম্বর, শোভনের প্রশ্নে এবার সত্যি ব্যাকুলতা ছিল, শোভনের প্রশ্নটা কী ছিল? তার মা ভালো আছেন কি না, সেটি ছিল শোভনের প্রশ্ন। এরপরের প্রশ্ন, শোভন বাড়িতে ফিরে যাকে দেখে আশ্বস্ত হয়েছিল তিনি কে ছিল? তিনি ছিল বৃদ্ধ খাজাঞ্চি মশাই। এরপরের প্রশ্ন, ইনি ভেতরে যেতে চাইছেন, একথা বলেছেন কে? একথায় নায়েব মশাই খাজাঞ্চি মশাইকে একথাটি বলেছিল। উহ, ইনি আজই এসেছেন বুঝি, একথাটির মধ্য দিয়ে যা বোঝানো হয়েছে সেটি কি? শোভনের মা ভারিয়ে অন্য এক ব্যক্তি এসেছেন। এরপরের প্রশ্ন, তারা সবাই ভালো আছেন, এখানে যাদের কথা বলা হয়েছে তারা কি? তারা শোভনের বন্ধু না শোভনের বাবা মা? এখানে শোভনের বাবা মার কথা বলেছে। নায়েব মশাই পাওয়া খবরে শোভন কতদিন আগে মারা গেছে? প্রায় 7 দিন আগে। পরের প্রশ্ন, বাবাকে দেখে শোভনের কী মনে হয়েছিল? ঝড়ে ভাঙা গাছ যেন মনে হয়েছিল। বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন, এ বৃদ্ধটিকে? বৃদ্ধটি ছিল শোভনের বাবা। এরপরের কোশ্চেন, শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, এ স্তব্ধতার কারণ কি? তার পিতা তাকে চিনতে পারেনি, এটি ছিল তার স্তব্ধতার কারণ। পরের কোশ্চেন, নায়েব মশাইয়ের হাতে কী ছিল? লাঠি ছিল, ছবি ছিল, না অনেকগুলো টাকার নোট? অনেকগুলো টাকার নোট ছিল নায়েব মশাইয়ের হাতে। এরপরে কোশ্চেন, নিরুদ্দেশ গল্পে উল্লেখিত শোভনের পরিচয় চিহ্ন বড় জরুলটি আসলে ছিল সোমেশের কোন দিকে? ঘাড়ের ঠিক ডান কানের নিচে ছিল তার জরুলটি। পরের প্রশ্ন, সেই জন্যই গল্প বানানো সহজ হলো, বক্তার পক্ষে গল্প বানানো সহজ হওয়ার কারণ কী ছিল? কারণ ছিল, তার প্রকৃত কারণ ছিল, তার কানের কাছে গল্পের নায়কের মতোই একটি জরুল আছে। আজকে সিরিজের লাস্ট 35 নম্বর কোশ্চেন, তার হাসিটাই বিশ্বাস করতে আমার প্রবৃত্ত হইল না, বক্তার সোমেশের হাসিটিকে বিশ্বাস করতে প্রবৃত্তি না হওয়ার কারণটা কী ছিল? কারণ ছিল, লেখকের মনে হয়েছে সোমেশই
শোভন এবং তিনি এই হাসির মধ্য দিয়ে সত্যকে অস্বীকার করতে চাইছেন, সে কারণেই তার বিশ্বাস না হওয়াটাই বাঞ্ছনীয়। আজকের গল্পের মোট 35টি এমসিকিউ ধর্মী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম। এসএসটি পরীক্ষার জন্য আরও এই ধরনের এমসিকিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।